স্টুডেন্টস ক্লাস কেজি, তোমাদের ইংলিশ নিয়ে আমি এসেছি। দেখো, তোমাদেরকে গত ক্লাসে ওই ইজ ইট অর্থাৎ ইহা কি, কি হয় ইহা, ইয়েস আর নো, ইয়েস আর নো, হ্যাঁ এবং না বিশেষের উত্তর কি করে দিতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। পেজ নাম্বার 34টা আমি তোমাদেরকে করেছিলাম, আজকে আমরা যেটা করবো পেজ নাম্বার 35। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে ছবির মাধ্যমে, কোনো ছবি হয়তো তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই ছবিটা কি আদৌ সেই ছবিটা বা এটা কোনো অন্য জিনিসের ছবি, সেই হিসাবে তোমাদেরকে অ্যান্সারটা কী করে লিখতে হয় আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। আজকে দেখো 34-এ যে যে ছবিগুলো আছে, দেখো প্রথমে একটা তোমাদেরকে একটু বইটা একটু তোমরা খুলবে, এভরি ওয়ান দেখো বইটা একটু খুলবে। পেজ নাম্বার 35-এ প্রথমেই যে ছবিটা দেওয়া আছে, দেখো একটা প্লেনের ছবি দেওয়া আছে, কিসের না এরোপ্লেনের ছবি দেওয়া আছে, কিসের ছবি না একটা এরোপ্লেনের ছবি দেওয়া আছে। দেখো বলেছে, প্রশ্নটা করেছে ইজ ইট এ বার্ড, প্রশ্নটা কি করছে না এরোপ্লেনের ছবি দিয়ে প্রশ্নটা করা হয়েছে, ইজ ইট এ বার্ড অর্থাৎ ইহা কি হয় একটি পাখি, ইহা কি হয় একটি পাখি, প্রশ্ন এরকম করা হয়েছে। তোমরা অ্যান্সারটা কি করে লিখবে আমি দেখিয়েছিলাম আগের দিনও, আজকেও আবার রিপিটেশন তোমাদের সামনে আমি করছি। দেখো এটা কি একটা পাখি, প্লেনের ছবিটা এটা কি একটা কোনো পাখির ছবি, না এটা পাখির ছবি নয়। আবার অ্যান্সারটা দিয়েছে, আবার একটা প্রশ্ন এসেছে ইজ ইট অ্যান এরোপ্লেন, এটা কি হচ্ছে একটা বিমান, এটা কি হচ্ছে, ইহা কি হয় একটি বিমান, তাহলে তোমরা অ্যান্সার কি করে দিবে, প্রথমেই অ্যান্সারটা লিখবে, এটা হচ্ছে অ্যান্সার লেখার নিয়ম। দেখো নো, ফার্স্টে দেবে নো, ইট ইজ নট এ বার্ড, প্রথমে না বাচক উত্তরটা আগে তোমাদেরকে লিখতে হবে, না বাচকের উত্তর, না বাচকের উত্তর কি নো, ইট ইজ নট এ বার্ড, না বাচকের উত্তর দিলে ইট ইজ নট এ বার্ড, তারপরে উত্তর দিলে ইট ইজ অ্যান এরোপ্লেন, ইট ইজ অ্যান এরোপ্লেন, এই হোক উত্তরটা দিলে নো ইট ইজ নট এ বার্ড, ইট ইজ অ্যান এরোপ্লেন, ইহা একটি বিমান। একই রকম ভাবে আবার পরের ছবিটা দিয়েছে, দেখো একটা পাখির ছবি দেওয়া আছে, পাখির ছবি দিয়ে দেখে লিখে বলা আছে, দেখো ইজ ইট অ্যান এগ, ইহা কি হয়, ইহা কি হয় একটি ডিম, ইহা কি হয় একটি ডিম, আবার বলছে ইজ ইট এ বার্ড, ইহা কি হয় একটি পাখি, তাহলে না এটা প্রথমেই আমি অ্যান্সার লিখব, না এটা ডিম নয়, তাহলে কি লিখবো, নো ইট ইজ নট এন এগ, নো ইট ইজ নট এন এগ, ইট ইজ এ বার্ড, ইট ইজ এ বার্ড, ইহা হয় একটি পাখি, তাহলে অ্যান্সার এরকম ভাবে লিখবো, তাহলে প্রথমে কি লিখবো, নো না, নো না, ইট ইজ নট অ্যান এগ, ইট ইজ এ বার্ড, ইয়ার আর ডিম, তাহলে অ্যান্সার আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। তারপরে দেখো একই রকম ভাবে আবার একটা প্রশ্ন দিয়েছে, দেখো এই ছেলেটা তার পায়ের এই জায়গাটায় চিহ্ন দিয়ে দেখাচ্ছে, বলছে ইজ ইট এ লেগ, ইজ ইট এ ফ্যান, ইট ইজ ইট এ ফুট, এটা কি হচ্ছে একটা পা, এটা কি হচ্ছে একটা পা, ইজ ইট এ লেগ, এটা কি হচ্ছে একটা পা, না ইজ ইট এ ফুট, এটা একটা পায়ের পাতা, কি বলছে, তাহলে এখানে উত্তরটা এইভাবে লিখবো, হ্যাঁ সত্যি কথা এটা হচ্ছে একটা লেগ, তাহলে প্রথমেই আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে ইয়েস, এখানে আমরা লিখছি কি, ইয়েস ইট ইজ এ লেগ, ফুল স্টপ। এরপর লিখবো নো, প্রথমে হ্যাঁ এর কথা লিখে শেষে না এর কথা লিখতে পারি, আবার উপরে নো এর কথা লিখে শেষে ইয়েস এর কথা লিখতে পারি, যেটা যেটা সেটা সেটা লিখতে পারি। এরপরে দেখো দেখো এই মেয়েটা তার এই হাতের এই জায়গাটা দেখে বলছে যে কি ইজ ইট অ্যান আর্ম, এটা কি হচ্ছে আর্ম, না এটা আর্ম নয়, এটা তো হ্যান্ড, হাত, এটা তো হাত, আর্ম কোনটা, আর্ম হচ্ছে বাহু এইটা, তাহলে আমরা কি লিখবো, নো ইট ইজ নট অ্যান আর্ম, নো ইট ইজ নট অ্যান আর্ম, না এটা একটা বাহু নয়, ইট ইজ এ হ্যান্ড, ইয়া হয় একটা হাত, ইট ইজ এ হ্যান্ড, ইয়া হয় একটা হাত, তাহলে এইভাবে আমরা অ্যান্সার লিখবো, তাহলে তোমরা আশা করি বুঝে গেছো, ঠিক আছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখো ছবির মাধ্যমে প্রশ্ন তোমাদের এরকমভাবে থাকবে, ছবি দিয়ে বলা হচ্ছে কি না ইজ ইট এ বার্ড অথবা ইজ ইট অ্যান এরোপ্লেন, ইহা কি হচ্ছে একটি পাখি,
বা ইহা কি হয় একটি বিমান, তোমরা লিখবে নো ইট ইজ নট এ বার্ড, ইট ইজ অ্যান এরোপ্লেন, এইভাবে লিখবে। আবার হয়তো বলা হচ্ছে একটা পাখির ছবি দিয়ে বলা হচ্ছে কি না ইজ ইট অ্যান এগ, এটা কি একটা ডিমের ছবি, বা ইজ ইট এ বার্ড, তোমরা কি লিখবে নো ইট ইজ নট এন এগ, না এটা একটা ডিমের ছবি নয়, ইট ইজ এ বার্ড, ইহা একটি পাখি। আবার তোমাদের একটা প্রশ্ন হয়েছে, যে প্রশ্নটা বললো ইজ ইট এ লেগ, একটা পায়ের ছবি দিয়ে বলা হচ্ছে ইজ ইট এ লেগ, বা ইজ ইট এ ফুট, এটা কি হচ্ছে পায়ের পাতা, তোমরা কি লিখবে ইয়েস, হ্যাঁ ইট ইজ এ লেগ, নো ইট ইজ নট এ ফুট, এটা কোনো পায়ের পাতা নয়। এটা কিন্তু এই ধরনের প্রশ্ন ছবির মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, আমি বারবার বলছি, তাই তোমরা এটা কিন্তু খাতায় লিখে বারবার ধরে অভ্যাস করবে, বারবার ধরে প্র্যাকটিস করবে, তবেই তোমাদের বানান ভুল বা লেখার যে স্পিড সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের বাড়বে। বাকিটা হোয়াটসঅ্যাপে তোমরা কাজের মাধ্যমে পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে পরের যে চ্যাপ্টারগুলো আছে বা পরের যে পেজগুলো আছে সেগুলো নিয়ে আমি কিন্তু ডিসকাস করবো। আজকের ক্লাস এই পর্যন্ত।